হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি। আর এই কেকটা তৈরি করতে আপনাদের কোনো প্রকারের মেজারমেন্ট কাপের প্রয়োজন হবে না, আবার কোনো প্রকারের ইলেকট্রিক বিটারের প্রয়োজন হবে না, এবং কি কোনো প্রকারের আপনাদের ওভেনের প্রয়োজন হবে না। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সিরামিক্সের বাটিতে মেজারমেন্ট করে কাঁটা চামচ দিয়ে ফোম তৈরি করে আমি আপনাদেরকে এই কেকটা চুলার মধ্যে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাদের কেক তৈরির ক্ষেত্রে একটু প্রবলেম থাকে, আবার অনেকের কাছে মেজারমেন্ট কাপ, ইলেকট্রিক বিটার, আবার ওভেন থাকে না, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক দিন ধরে ভাবছিলাম খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করতে পারি, তো আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটি একদমই ভুলবেন না। এখানে আমি একটা কাঁচের সিরামিক্সের বাটি নিলাম। এই ধরনের কাঁচের সিরামিক্সের বাটি আমাদের প্রত্যেক ঘরে কিন্তু থেকে থাকে। আজকে আমি যে উপকরণগুলো ব্যবহার করব এই সিরামিক্সের বাটিতে মেজারমেন্ট করে আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি শুকনো উপকরণগুলো ছেলে নেব। এর জন্য একটা বাটি নিলাম, বাটির উপরে একটা চালনি দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা, তারপরে দিব চা চামচের এক চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না, চা চামচের এক চামচ। আর এই ধরনের চা চামচ সবার ঘরেই থাকে। এখন আমি এটাকে ভালোভাবে চেলে নিব। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিতে। এটা চালা শেষ। এই কেকটা তৈরি করার জন্য আমি টোটাল চারটা স্বাভাবিক তাপমাত্রার ডিম নিলাম। ডিমগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 30 মিনিট আগে বের করে রাখবেন। এখন আমি হাত দিয়ে কুসুমটা আলাদা করে নিচ্ছি। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, খুবই সাবধানে করতে হবে। ডিমের ফোমটা তৈরি করার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করব, কারণ অনেকের ঘরে হ্যান্ড বিটার কিংবা ইলেকট্রিক বিটার থাকে না, যার কারণে আমি কাঁটা চামচ ব্যবহার করছি। আর কাঁটা চামচ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, এটা সবচাইতে সুবিধা ফোমটা তৈরি করার জন্য কাঁটা চামচ। তো আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যখন একটু ফেনা ফেনা সৃষ্টি হবে তখন আমি দিয়ে দিব চিনি। আর কাঁটা চামচ দিয়ে ফোমটা সম্পূর্ণভাবে করতে আপনাদের 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগতে পারে। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা হয়তো বা একটু দেখে বুঝতে পারছেন আমি কতটুকু চিনি নিয়েছি। আর আমি যতটুকু চিনি ব্যবহার করছি এটা একদম পারফেক্ট। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা আরও কমিয়ে দিতে পারেন। তো আমি যে সিরামিক্সের বাটিতে ময়দাটা মেপে দিয়েছিলাম সেম বাটিতে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে জুড়ে জুড়ে ফেটতে থাকলে একটা সময় কুসুমটা ফোমে পরিণত হবে। সম্পূর্ণ চিনিটা আমি দিয়ে দিলাম। আর এটা একটু কষ্টসাধ্য কিন্তু অসম্ভব কিছু না। যদি আপনারা জুড়ে জুড়ে 10 থেকে 12 মিনিটের মতো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেরকম যদি ফেটিয়ে নিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে একদম ইলেকট্রিক বিটারের মতো ফোমটা তৈরি করা হয়ে যাবে। আর যদি হ্যান্ড উইচ থাকে তাহলে আপনারা তো ওটা দিয়ে করতে পারেন, ওটা দিয়ে করলে আরও কম সময় লাগবে। প্রায় 10 থেকে 12 মিনিট পরে ডিমের ফোমটা এই রকম হয়েছে, আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে। এটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে যখন আপনারা বাটিটা ধরবেন তখন দেখবেন ফোমটা একদম বসে আছে বাটির সাথে, নড়াচড়া করছে না, তার মানে বুঝতে হবে ফোমটা হয়ে গিয়েছে।
এখন আমি একটা একটা ডিমের হলুদ অংশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই মেশানোর কাজটাও কাঁটা চামচ দিয়ে করব, সরি, কারণ আমি বাড়তি কোনো কিছুই ব্যবহার করব না এই কেকটা তৈরি করার জন্য, যাতে করে প্রত্যেক ঘরে যাতে সুন্দরভাবে আপনারা কেকটা তৈরি করতে পারবেন। কোনো প্রকারের মেজারমেন্ট কাপ, ইলেকট্রিক বিটার কিংবা ওভেন ছাড়া, আর যাদের ঘরে আছে তারা তো অবশ্যই তৈরি করে নিতে পারবেন। সবগুলো কুসুম দিয়ে দিলাম, তারপর আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আবার অতিরিক্ত মেশানো যাবে না। এটা মেশানো হয়ে গিয়েছে, এ ফাঁকে আমি আপনাদেরকে চুলার প্রিপারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। চুলাটা ধরিয়ে দিলাম, আর কতটুকু তাপমাত্রা দিয়েছি সেটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। চুলার মধ্যে বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়ির ঠিক মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, স্ট্যান্ডের উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটাকে 10 মিনিটের জন্য, এর মধ্যে হাঁড়িটা গরম হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব তেল, এখানে আমি হাফ বাটির চেয়ে সামান্য একটু কম তেল নিলাম। আপনারা হয়তোবা দেখে একটু আইডিয়া করে নিতে পারবেন কতটুকু এখানে তেল আছে, একটু কম বেশি হলো সমস্যা নেই। তেলটাও আমি হালকাভাবে একটু কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যে শুকনো উপকরণটা আমরা আগে থেকে চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প করে শুকনো উপকরণ দিয়ে আবারও কাঁটা চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে মেশানো যাবে না, আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা বসে যেতে পারে। যখন আপনারা বুঝবেন ময়দাটা সম্পূর্ণভাবে মেশানো শেষ, এর চাইতে অতিরিক্ত আর মেশাতে যাবেন না, এতে করে কেকটা আর স্পঞ্জি হবে না, শক্ত হয়ে যাবে, আবার ফোলার পরে আবার বসে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর ভ্যানিলা এসেন্সটা দিতেই হবে। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো এসেন্স আপনারা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ বাটির চেয়ে একটু কম লিকুইড দুধ, যতটুকু তেল ততটুকু লিকুইড দুধ। আরও কিছু শুকনো উপকরণ দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দিলাম, তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই কেকটা আমি কতটা সহজে আপনাদের সাথে শেয়ার করেছি। এটা সম্পূর্ণভাবে মেশানো শেষ, কেকের মিশ্রণটা এখন সম্পূর্ণভাবে রেডি। এখন আমি বাটির মধ্যে ঢেলে নেব। এখানে আমি 3টা সিরামিক্সের বাটি নিলাম, এর মধ্যে আমি এখন তেল ব্রাশ করে নেব যাতে করে কেকটা তাড়াতাড়ি উঠে আসে। কেকের মিশ্রণ আমি এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর একদম বাটি ভর্তি দিবেন না, কারণ কেকগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, একটু জায়গা ফাঁকা রাখবেন। দেখার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য আমি এখানে টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র সৌন্দর্যের জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। আর এদিকে হাঁড়িটাও প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। স্ট্যানের উপরে যে প্লেটটা আমরা বসিয়ে রেখেছিলাম সেটার উপরে এখন আমি কেকের বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এ সম্পূর্ণ মিশ্রণে আপনাদের টোটাল 6টা বাটি হবে কেকের, আমি বাকিগুলো অন্য জায়গায় দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টোটাল 25 মিনিটের জন্য, চুলাটা যেমন তেমনই থাকবে। কেকের যে বাকি মিশ্রণগুলো ছিল সেগুলো আমি কাপ কেক তৈরি করে নেব ওভেনে।
টোটাল 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখুন কেকগুলো কি সুন্দরভাবে বেক হয়েছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিব ভিতরের অংশটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিয়ার, তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। যদি কোনো লিকুইড অংশ দেখা যায় তাহলে আরও 3-4 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। আর এভাবে যদি আপনারা আঙ্গুল দিয়ে চেপে দেখেন তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন কেকটা বেক হয়েছে কিনা। দেখুন চুলার মধ্যে কত সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। কেকটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এই কেকটা ভিতরের অংশটা কেমন হয়েছে আর কেমন স্পঞ্জি হয়েছে। আমি ভাবতেই পারিনি কোনো প্রকারের ইলেকট্রিক বিটার ছাড়া, তারপরে হচ্ছে মেজারমেন্ট কাপ ছাড়া, ওভেন ছাড়া এত ভালো কেক তৈরি করা যাবে। শুধুমাত্র বাটিতে মেপে বাটিতে তৈরি করতে পারবো, আমি নিজেও অবাক। আপনারা এটা বাসা অবশ্য ট্রাই করবেন। আশা করছি আপনাদের কেকটাও এইরকম স্পঞ্জি আর ভালো হবে। খুবই খুবই সফট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। আমি আপনাদের সাথে আরও সহজ পদ্ধতিতে কেকের রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।